সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আজকের রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদের সাথে জনপ্রিয় একটি ঈদ স্পেশাল বা ইফতার স্পেশাল রেসিপি শেয়ার করব, আর সেটি হচ্ছে হালিম। আর রমজান মাসে ইফতারিতে কিন্তু হালিম ছাড়া চলে না। আর কোরবানির ঈদে আমরা সকলেই বাসায় তৈরি করতে পারি ঈদ স্পেশাল বিফ হালিম বা গরুর মাংসের হালিম। তবে হালিম রান্না করতে প্রথমে আমার লাগবে হালিম মিক্সড, সেটা বিভিন্ন ধরনের চাল ও ডাল দিয়ে তৈরি করা হয়। আর তাই আজ আমি আপনাদের দেখাবো আমার নিজের হাতের হালিম মিক্সড দিয়ে হালিম রান্না করে। আর এই হালিম মিক্সডের ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করা আছে, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, চাইলে দেখে নিতে পারেন। হালিম রান্না করার জন্য বাজারে বিভিন্ন ধরনের হালিম মিক্সড কিনতে পাওয়া যায়। আমি এখানে নিয়েছি রাঁধুনি হালিম মিক্সডের একটি প্যাকেট, এটা শুধু আপনাদের দেখানোর জন্য এনেছি। দোকানের হালিম মিক্সড আর ঘরে তৈরি হালিম মিক্সডের পার্থক্যটা, আর এই প্যাকেটের মেজারমেন্ট অনুযায়ী রান্না করব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা। এখন আমি রাঁধুনি হালিম মিক্সডের প্যাকেটটা খুলে নেছি। এর মধ্যে দুইটি প্যাকেট থাকে, একটার মধ্যে হালিম মিক্সড ও অন্যটির মধ্যে হালিম মশলা। প্রথমে হালিম মিক্সডের প্যাকেটটা খুলে একটা মেজারমেন্ট কাপে ঢেলে নিলাম। এখানে এক কাপ হালিম মিক্সড হয়েছে, এটা একটা বাটিতে ঢেলে রাখলাম। এখন হোমমেড হালিম মিক্সড এই কাপের এক কাপ নিয়ে নিলাম। এখন আপনাদেরকে পার্থক্যটা দেখিয়ে দিচ্ছি, আপনারাই বলেন কোনো পার্থক্য আছে কি না। এখন এটা মিক্সিং বলে ঢেলে নিলাম। এবার রাঁধুনি হালিম মিক্সডের মশলাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে রাঁধুনি হালিম মিক্সডের মশলা, আর এটা আমি একটি বাটিতে ঢেলে নিলাম। আর আমি এর সম পরিমাণে নিয়ে নিলাম হোমমেড হালিম মশলা, এটাও আপনাদের একটু দেখিয়ে দিলাম। এবার প্রথমে আমি হালিম মিক্সডের মধ্যে দুই কাপ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম। পানিটা একসাথে না দিয়ে প্রথম কিছুটা পানি দিয়ে এভাবে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহা না হলে দলা পেকে যেতে পারে। এরপর বাকি পানিটা অ্যাড করে দিলাম। এখন আরও একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে তারপর এক সাইডে রেখে দেব এক ঘন্টার জন্য। ততক্ষণে চাল ডালের মিশ্রণটা ভালোভাবে ভিজে যাবে, তাতে করে রান্না করার জন্য সময় কিছুটা কম লাগবে। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ সরষের তেল। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গরম মশলা, একটা তেজপাতা, দুই টুকরা দারচিনি, পাঁচটি এলাচ। তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ আদা রসুন পেস্ট। আদা রসুনটা একটু ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন অ্যাড করে দিছি মরিচের গুঁড়া হাফ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ। এখন এই গুঁড়া মশলাগুলি যাতে পুড়ে না যায় সেজন্য অ্যাড করে দিলাম সামান্য পানি। এবার এই সব মশলাগুলি আরও একটু ভেজে নিচ্ছি। এখন অ্যাড করে দিলাম, এখানে আমি হাফ কেজি মুরগির মাংস ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এগুলি অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার নেড়ে চেড়ে মাংসটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি মুরগির মাংস নিয়েছি, আপনারা গরু বা খাসির মাংস দিয়ে একই প্রসেসে রান্নাটা করতে পারবেন। কিছুক্ষণ পর দিয়ে দিলাম হালিম মশলাটা, আমি সবটা দিচ্ছি না, কিছুটা রেখে দিলাম, এটা আমি পরে ব্যবহার করব। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এই মশলার সাথে মাংসটা ভালো করে কষিয়ে নেব, আর এই মাংসটাকে 5 থেকে 7 মিনিট কষিয়ে নিতে হবে। সো মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি এক কাপ গরম পানি অ্যাড করে দিচ্ছি। আর আপনারা এখানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন, এতে করে কুক প্রসেসটা ফাস্ট হবে। মাংসটা সামান্য নেড়ে চেড়ে এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর আমি এটা ততক্ষণ রান্না করব যতক্ষণ না মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়। আর মাংস রান্নার এই সময়টাতে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, আর মাঝে মাঝে ঢাকনা তুলে মাংসটাকে সামান্য নেড়ে চেড়ে দিতে হবে। আর এরই মধ্যে মাংসটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে।
এবার আমি একটা বাটিতে মাংসটা তুলে নেছি। মাংসটা তুলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা ডাল চালের মিশ্রণটা। ডাল চালের মিশ্রণটা ভালো করে নেড়ে সেড়ে এর মধ্যে দিয়ে দিলাম 5 কাপ গরম পানি। আবারও নেড়ে সেড়ে একটু মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি। ঢেকে রান্না করতে হবে যতক্ষণ না হালিমের এই ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। হালিম রান্নার সময় ডালটা কিন্তু পাতিলের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সো কিছুক্ষণ পরপর কিন্তু আমাদেরকে ঢাকনা তুলে নেড়ে সেড়ে দিতে হবে, আর তা না হলে হালিমের ডালটা পাতিলের তলায় লেগে গিয়ে পুড়ে যেতে পারে। আর ডাল রান্নার এই সময়টাতে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আর হালিমের এই ডালটা যত ভালোভাবে সিদ্ধ হবে হালিমটা খেতে তত বেশি ভালো লাগবে। সো একটু সময় নিয়ে হালিমের এই ডালটাকে আমি ভালো করে রান্না করব। হালিমের এই ডালটা পুরোপুরিভাবে সিদ্ধ হওয়ার জন্য আমাদের এখানে 50 মিনিট থেকে 1 ঘন্টার মতো সময় লাগবে। প্রায় 45 মিনিট পরে হালিমের এই ডালটা প্রায় রান্না হয়ে গেছে। আর দেখতেই পারছেন এর ঝোলটা কিন্তু গাঢ় হয়ে গেছে আর পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসেছে। আর চুলা থেকে নামানোর পর হালিমের এই ঝোলটা কিন্তু আরও একটু ঘন হবে। এখন অ্যাড করে দিলাম ডালের জন্য পরিমাণ মতো লবণ। আগে থেকে তুলে রাখা মাংসটা আমি এবার অ্যাড করে দিচ্ছি। যেহেতু হালিমের ডালটা রান্না করতে বেশ কিছুটা সময় লাগে, তাই মাংসটা যদি তুলে না রাখতাম তাহলে খাবার সময় মাংসের পিস আর পাওয়া যেত না, আর ডালটাকে রান্নার সময় মাংসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল। তো যাতে মাংস সহ হালিমটাকে সাফ করতে পারি সেজন্য মাংসটা আমি আগেই তুলে রেখেছিলাম। আর মুরগির মাংস রান্না করতে এমনিতেই সময় কম লাগে। এবার আমি হালিম রান্নার লাস্ট প্রসেসে চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন কুচি, দিয়ে দিলাম 5-6টি শুকনা মরিচ, কিছুটা ভাজা হলে অ্যাড করে দিলাম 1/2 চা চামচ আস্ত জিরা, আরও কিছুটা ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ মেথি গুঁড়া, এটা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। আর দিয়ে দিলাম যে হালিম মশলাটা আমি রেখে দিয়েছিলাম সেটা। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া, আবারও একটু নেড়ে সেড়ে এই সব মশলা সহ তেলটা হালিমের মধ্যে ঢেলে দিলাম। এবার আমি বাগারের এই তেলটাকে হালিমের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিচ্ছি আর হালিমটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এতে করে বাগার বা ফোড়নের স্মেলটা হালিমের মধ্যে ভালো করে মিশে যাবে। সো আমার হালিমটা কিন্তু রান্না শেষ। এবার আমি এটাকে গরম গরম সার্ভ করব। এবার হালিমের উপর কিছুটা আদা কুচি ছড়িয়ে দিচ্ছি। কুচি করে রাখা সামান্য কিছু শসা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচের কুচি, সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, সামান্য কিছুটা পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি, সব শেষে আমি লেবু দিয়ে দিচ্ছি। সো একেবারেই দোকানের মতো হালিম এখানে কিন্তু রেডি হয়ে গেছে। আর এই হালিমটা কিন্তু খেতে খুবই টেস্টি। আর আশা করছি আপনারা যদি এই হালিমটাকে বাসায় ট্রাই করেন আপনারা দোকানের সেই স্বাদটাই পাবেন। প্রিয় দর্শক, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।